রশিদুল জামান অধ্যাপক এবং অবশ্যই একজন কবি, সেখানে তার পাশাপাশি তার ভাবনা ছড়িয়ে রয়েছে একটা অদ্ভুত বিষয়। তিনি বাংলায় টানা গদ্যে লেখা কবিতা নিয়ে ভাবনা চিন্তা করেছেন, লেখালেখি করেছেন, সে লেখালেখির সঙ্গে আমরা অল্প এবং বিস্তর পরিচিত আছি এই বাংলাতেও। রশিদুজ্জামান আমাদের আজকে বলবেন বাংলার ছন্দ ধারণার সংকট নিয়ে। বাংলায় ছন্দ ধারণার সংকট এবং ফ্রি ভার্স গদ্য কবিতা ও টানা গদ্য কবিতার সংজ্ঞায়ন ও স্বীকৃতি। গদ্যের বিন্যাসে লেখা কাব্যিক বৈশিষ্ট্যের একক রচনার বাংলা ভাষায় টানা গদ্য কবিতা হিসেবে স্বীকৃত হওয়া খুবই দুরূহ, কেননা ছন্দহীন পদ্য রচনার গদ্য কবিতা হিসেবে স্বীকৃতি আজ প্রতিষ্ঠিত। গদ্য কবিতা শব্দটি প্রথম ব্যবহার করেছিলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় 1878 সালে তার গদ্য পদ্য বা কবিতা পুস্তক গ্রন্থের বিজ্ঞাপন অংশে, কিন্তু সেই প্রয়োগ কবিতার দাবি নিয়ে রচিত গদ্যগুলোর জন্যই। লক্ষণীয় যে তিনি শব্দটি বিশ্লিষ্ট করে লিখেছিলেন গদ্য কবিতা মাঝখানে স্পেস, তো যেন এক ধরনের শিল্প প্রকরণকে এখানে তিনি চান যার আধারে কবিতা এবং গদ্যের স্বাতন্ত্র্য ও সমন্বয় উভয়ই থাকবে। কবিতার ভেতরে গদ্য লীল হয়ে যাবে না, এমনকি গদ্য কবিতার মাঝখানে হাইফেনও তিনি ব্যবহার করছেন না। সমাসবদ্ধ পদের সমন্বয় যেন কাম্য নয়, এখানে কিছুটা দ্বিধাই প্রত্যাশিত। বিচ্ছিন্ন থাকা শব্দ সমাসবদ্ধ পদ হিসেবে চিহ্নিত হতে পারে, যেমন আমরা জানি জ্যোতিভূষণ চাকী এগুলোকে অসংলগ্ন সমাস বলেছেন। অসংলগ্ন রূপের মধ্যে সমন্বয়ের সূত্র থাকার এই ব্যাপারটা গদ্য কবিতার শব্দের মধ্যেও পাওয়া যেতে পারে। আপাত বিচ্ছিন্ন ও স্বাধীন অবস্থানের সঙ্গে অন্তরীণ সমন্বয় তো টানা গদ্য কবিতায় কাম্য, যেহেতু এটি একক বা সাহিত্য শাসিত রচনা। ছন্দমুক্ত বা মুক্ত ছন্দের পদ্য কবিতার জন্য একটু বলে নিই, আমি আসলে পদ্য বলতে ভার্স শব্দটার বাংলা প্রতিরূপ ধরেছি পদ্য। এ সংক্রান্ত আলোচনাতেও যাব আমি। তো গদ্য কবিতা শব্দটি এরপর প্রথম কে ব্যবহার করেন বঙ্কিমচন্দ্রের পরে সেটা বলা কঠিন। আমরা পুনশ্চ শেষ সপ্তক শ্যামলী পত্রকূট কাব্যগ্রন্থের নিয়মিত যে ছন্দমুক্ত কবিতা ছিল সেগুলোর জন্য রবীন্দ্রনাথ ঠাকুরকে গদ্য কাব্য শব্দটি ব্যবহার করতে দেখেছি, এবং এসব রচনার জন্য পদ্য ছন্দের সাদৃশ্যে তিনি গদ্য ছন্দ শব্দটি ব্যবহার করেছেন। কিন্তু গদ্য কবিতা শব্দটির সম্ভবত একমাত্র উল্লেখ রবীন্দ্রনাথের ক্ষেত্রে তার একটি চিঠিতে পাচ্ছি, যেটা ছন্দ বইয়ে আছে। তো প্রয়োগটা অবশ্য এমন দেখে বোঝা যায় যে তিনি আসলে মানে মনে হচ্ছে যেন শব্দটা তার নিজস্ব না, তার প্রয়োগের ধরনে মনে হচ্ছে। এবং আরো মজার হচ্ছে যে বঙ্কিমচন্দ্রের উল্লেখ কিন্তু তিনি একবারও করেননি। বঙ্কিমচন্দ্র 1878 যে কথা বলেছেন, যে আহ্বান জানিয়েছিলেন কবিতা সংক্রান্ত, তো সে আহ্বানের কথা বা সে কথা রবীন্দ্রনাথ কখনই উল্লেখ করেননি বা স্বীকারও করেননি, তিনি সচেতন ছিলেন। আবার কাদম্বরী কাব্য নিয়ে রবীন্দ্রনাথ আলোচনা করেছেন, সংস্কৃত কাব্য কাদম্বরী। আমরা জানি যে সংস্কৃত ভাষায় এটাকে গদ্য কাব্য বলা হয়, কিন্তু রবীন্দ্রনাথ কিন্তু গদ্য কাব্যের দাবি করছেন না ওটার জন্য। এটাও খুবই আমার কাছে কৌতূহলের। তো একটা জিনিস স্পষ্ট সেখানে, যে আসলে সংস্কৃত যে কাব্যতত্ত্ব সেটা, আবার একই সঙ্গে পশ্চিমা যে কাব্যতত্ত্ব সেটা, রবীন্দ্রনাথ আসলে অনেক বেশি পশ্চিমা কাব্যতত্ত্ব দ্বারা প্রভাবিত ছিলেন মনে হচ্ছে এখানে, যদিও কিছু কিছু ক্ষেত্রে আবার ভিন্ন বিষয় আমরা পাবো। গদ্য কবিতা পরিচয়ে চিহ্নিত প্রেমেন্দ্র মিত্র রচিত পাওদল কবিতাটি 1332 সালের 1 শ্রাবণ বিজগী পত্রিকায় প্রকাশিত হয়, ছাপা হয়। গদ্য কবিতা শব্দটি আসলে কার সৃষ্ট সেটা বলা মুশকিল, নানাজনের ব্যবহারে ধরে নিতে পারি এটা বাংলা ভাষায় চালু হয়েছে, কিন্তু এটা যে চালু হয়েছে এর ফলে আসলে কয়েকটা সমস্যা সৃষ্টি হয়েছে। একটা হচ্ছে এই নামকরণের জন্য গদ্য শব্দটিকে বিশেষণ হিসেবে যদি গ্রহণ করি সেটাও কিন্তু একটু স্ববিরোধী, কেননা গদ্য তো আর পদ্যতে বিন্যস্ত নয়, তাহলে গদ্য কবিতা এটা আসলে একেবারে স্ববিরোধী একটা ব্যাপার হয়ে যাচ্ছে। আবার এই নামকরণের প্রকরণটির আভ্যন্তর যে বৈশিষ্ট্য ও বাংলা কবিতার ছন্দ বিবর্তনের যে ইতিহাস সেটাকে কিন্তু এখানে স্বীকার করা হচ্ছে না।
এই বিষয়টি বিবেচ্য। রবীন্দ্রনাথের হাতে মুক্ত ছন্দ প্রতিষ্ঠার পর নিরীক্ষার পরবর্তী স্তর হিসেবে গদ্য কবিতা বা মুক্ত ছন্দের কবিতাকে আমরা দেখতে পাই। ছন্দমুক্ত কবিতার জন্য আমরা গদ্য কবিতা নামটি ব্যবহারের পক্ষপাতী না, কারণ এই জন্য অত্যন্ত স্বাভাবিকভাবে মুক্ত ছন্দ কবিতা ব্যবহার করতে চাই। মুক্ত ছন্দ শব্দটি ছন্দের মুক্ত বিহার ও ছন্দ থেকে মুক্তি দুটিকেই ধারণ করতে পারে এবং এর ইংরেজি প্রতিরূপ হিসেবে সচেতনভাবে ফ্রিভার্স শব্দটিকে নির্দেশ করা যায়। বাংলায় মুক্ত ছন্দ কবিতার জন্য পরিভাষা হিসেবে ফ্রিভার্স শব্দটি ব্যবহারের পেছনে মনস্তাত্ত্বিক ও শিল্পরুচিগত কিছু দিক ভূমিকা রেখেছে, তাদের উদ্ঘাটন আমাদের উদ্দেশ্য। যেহেতু টানা গদ্য কবিতা তার কবিতা হিসেবে স্বীকৃতির স্বার্থে পুরনো সংজ্ঞায়নের পেছনে থাকা বিবেচনা ও দৃষ্টিভঙ্গি গুরুত্ব বহন করে। বাংলা ভাষায় ফ্রিভার্স লেখা হয়েছিল কিনা বা তথাকথিত গদ্য কবিতাকে ফ্রিভার্স বলা যায় কিনা এ নিয়ে যথেষ্ট বিতর্ক হয়েছে। এসব বিতর্কের মীমাংসা বাংলা সাহিত্যের স্বার্থেই প্রয়োজন, তা না হলে পদ্য কাঠামোতে লেখা মিলহীন ও ছন্দহীন রচনাকে গদ্যে টেনে সাজালেই তা টানা গদ্য কবিতা হয়ে যাবে এমন ধারণাকে পুরোপুরি স্বীকার করে নিতে হয়। মধ্যযুগের প্রভাব কাটিয়ে বাংলা সাহিত্যে তখন নতুন পথ খুঁজে পেয়েছে মাইকেল মধুসূদন দত্তের হাতে এবং কিছুদিন হলো তখন যখন তিনি বিগত হয়েছেন সে সময় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় গদ্যে কবিতার সম্ভাবনার কথা বলে প্রকৃতপক্ষে জানিয়েছিলেন এমন নতুন নিরীক্ষার আহ্বান যা অভাবনীয় ও বাংলা কবিতার ইতিহাসে দেখা যায়নি, তখনকার কবিদেরকে আন্দোলিত করতে পারেনি। উপরন্তু শতাব্দীকাল পরেও আমরা দেখতে পাই ছান্দশিকারাও বিভ্রান্ত হয়েছেন, যেমন ছান্দশিক আব্দুল কাদের তার ছন্দ সমীক্ষণ বইয়ে বঙ্কিমচন্দ্রের আহ্বান এই আহ্বান এবং গদ্য কবিতার যে প্রচেষ্টা সেটাকে বুঝতেই পারেননি। তিনি বলছেন যে বঙ্কিমচন্দ্র তার গদ্য পদ্য পুস্তকের মেঘ বৃষ্টি ও খদ্দ এই তিনটি গদ্য রচনাকে বলেন গদ্য কবিতা, কিন্তু এসব রচনা রবীন্দ্রনাথের লিপিকা পায়ে চলার পথ বাঁশি সন্ধ্যা ও প্রভাত একটি চাউনি একটি দিন প্রথম শোক প্রভৃতি কবিতার মতো গদ্য কবিতার লক্ষণ আক্রান্ত, যথার্থ গদ্য কবিতার স্তরে পৌঁছতে পারেনি। এটা আব্দুল কাদেরের অভিমত। আব্দুল কাদের এখানে বইটার নাম শুধু অসম্পূর্ণ আর ভুল লিখেছেন তা না, অসাবধানতায় বঙ্কিমচন্দ্র যে নাম দিয়েছিলেন গদ্য মাঝখানে স্পেস কবিতা সেটাও আসলে তিনি ভুল করে এক শব্দে লিখেছেন। আর বঙ্কিমচন্দ্র যে তিনটি কবিতা লিখেছেন গদ্য কবিতা সেগুলোকে তিনি মানতে তো পারেনি, এদের সমধর্মী হিসেবে লিপিকার যে কয়টা লেখাকে তিনি চিহ্নিত করেছেন সেগুলোকেও আসলে কথিকা বলেছেন, আর যথার্থ গদ্য কবিতা হয়নি, গদ্য কবিতার লক্ষণ আক্রান্ত হয়েছে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। গদ্য কবিতা বলতে আসলে তিনি সম্ভবত পঙ্ক্তিতে বিন্যস্ত ছন্দমুক্ত এবং কাব্যিক মেজাজের লেখাকে বুঝেছেন। আব্দুল কাদের তিনি রবীন্দ্রনাথ ঠাকুর এবং কাজী নজরুল ইসলাম বা ওই সময়ের কবিদের আবহে বড় হয়েছেন, দেখা যাবে যে তার ছন্দ বিচার সবসময়ই সেসব কবিদের মতো সমান উদার ও সংস্কার মুক্ত নয়। কবিতার জন্য পদ্য হওয়াকেই তিনি আসলে অনিবার্য ভেবেছেন এবং ছন্দহীন রচনা যাকে তারা গদ্য বিবেচনা করেন তাকে ছত্রে ভেঙে লিখলেই কেবল তা কবিতার আখ্যাপত্র পেতে পারে এমন ভেবেছেন। সন্দেহ নেই সে গদ্য কবিতা অবশ্যই কবিতার চাইতে নিম্ন স্তরে, কারণ তাতে ছন্দ নাই। তো গদ্য কবিতা শব্দটি গদ্য পদ্য কবিতা এ তিনটা ধারণার সঙ্গে যুক্ত। আমরা লক্ষ্য করি আমাদের ছান্দশিকগণ যখন গদ্য ও পদ্যের কথা বলেন তখন সংস্কৃত ব্যাকরণ থেকে আসলে তারা সিদ্ধান্ত নেন এবং সেভাবেই বলেন। যেমন প্রভুচন্দ্র বলছেন যে কাব্যের সুনিয়মিত ধ্বনিবিন্যাস রীতিকেই বলে ছন্দ, আর ওরকম ছন্দবদ্ধ রচনাকেই বলা হয় পদ্য, আর যে রচনায় ওই সুনিয়মিত ধ্বনিবিন্যাসকে স্বীকার করা হয় না তারই নাম গদ্য। তার মানে হচ্ছে কবিতা হতে গেলে তাকে পদ্য হতেই হচ্ছে, অন্য কোনো বিকল্প নেই আসলে। তো যাই হোক, গদ্য বা পদ্য এই সংজ্ঞাটা কিন্তু প্রভুচন্দ্র নিজের না, এটি সংস্কৃত ব্যাকরণ এবং ছন্দ শাস্ত্রের অনুমোদিত সংজ্ঞা। পদ্যের জন্য অপরিহার্য যে পদ তার মূলে রয়েছে ছন্দ। প্রভুচন্দ্র সেন বলছেন অর্থজ্যোতির দ্বারা খণ্ডিত পঙ্ক্তি বিভাগের নাম হচ্ছে পদ, তার নতুন ছন্দ পরিক্রমা বইতে আছে। ফলে পদ যেমন ছন্দ ধারণের একক তেমনি একটি পঙ্ক্তিরও একক, কারণ
পংক্তি হচ্ছে পূর্ণজ্যোতির দ্বারা নির্দিষ্ট ছন্দ বিভাগ, তার মানে হচ্ছে পদ হচ্ছে অর্ধজ্যোতির দ্বারা নির্দিষ্ট আর পংক্তি হচ্ছে পূর্ণজ্যোতির দ্বারা, ফলে দুটি বা তিনটি পদে একটি পংক্তি হচ্ছে। তিনি পংক্তির ইংরেজি পরিভাষা হিসেবে চিহ্নিত করেছেন ভার শব্দ, কিন্তু পংক্তি ও পদ্য ধারণা দুটি তার কাছে সমর্থক। এই ধারণাগুলো সংস্কৃত ছন্দ ধারণার অনুসরণে ও সমান্তরালে বাংলা ছন্দের আলোচনায় প্রযুক্ত হয়েছে। লক্ষণীয় যে এই পরিভাষাগুলো সবগুলোই শ্রবণেন্দ্রীয় কেন্দ্রিক, এখানে দেখার বিষয়টি আসলে গুরুত্বপূর্ণ নয়। সংস্কৃত ভাষায় যেহেতু গদ্য ও পদ্য উভয় ধরনের লেখার জন্যই একই ধরনের লিখনকৃতি বা পৃষ্ঠাসজ্জা ছিল, টেনে লেখা হতো, তো সেহেতু এই ধরনের শ্রেণীবিন্যাস সেখানে স্বাভাবিক। বাংলা কবিতায় ইউরোপীয় ধারা সূত্রপাতের ফলে লিখন বা মুদ্রণ বিন্যাস রীতিতে পরিবর্তন এসেছিল এবং কবিতা সমষ্টির উপভোগ থেকে ব্যক্তিতে সরে এসেছে, ফলে ওই বিষয়টা বাংলার জন্য তখন যখন প্রভুচন্দ্র এগুলো করছেন তখন কিন্তু ওইভাবে আর পুরোপুরি মিলছে না, সেটা মানে ভেবে দেখবার বিষয়। ফলে মানে অনিবার্যভাবেই মুদ্রিত লাইন আমাদের এখানে গুরুত্বের জায়গায় চলে এসেছে, সুন্দর ব্যাপারটা তার সহযোগী হয়েছে। ছান্দসিকেরা কবিতার লাইনের পরিভাষা গ্রহণ করেছেন ছন্দ, কিন্তু এটি তাদের আলোচনায় মুখ্য গুরুত্ব পায় না, কখনোই পায় না। তাদের বিবেচ্য হচ্ছে চরণ, পংক্তি, একাধিক চরণ বা পদ, যেমন এক ছত্র বা লাইনে লেখা যেতে পারে, তেমনি এক পংক্তিতে থাকতে পারে একাধিক লাইন বা ছত্র। পংক্তির যে সংজ্ঞা তারা দিয়ে থাকেন অমিত্রাক্ষর ছন্দ ছন্দের প্রবর্তনার পর সে ধারণাটা কিছুটা বিভ্রান্তিকর হয়ে পড়েছে বলে মনে করি। প্রভুচন্দ্র সেন ও অন্যান্য ছান্দসিকদের মতানুযায়ী কয়ার ছন্দের চরণ বা পদগুলো অসম মাপের, প্রতি পংক্তিতে দুটি পদ, যার প্রথমটি হচ্ছে আট মাত্রা, পরেরটা ছ মাত্রা, অর্থাৎ কয়ারে পর্বগুলো এক একটি পদ। অমিত্রাক্ষর ছন্দে পংক্তির বাইরে ভাব প্রভাবকে চালিত করানো হয় বলে পংক্তির অন্তর্গত যে কোনো স্থানেই ভাব যদি পড়তে পারে, এতে কি পংক্তির জ্যোতি আর সক্রিয় থাকছে যখন ভাব জ্যোতি পাঠককে থামতে বাধ্য করছে। পদ বিষয়ক ধারণাও কিছুটা সমস্যায় পড়েছে এভাবে, মুক্ত ছন্দ কিন্তু এই সমস্যার সমাধান করতে পারেনি। কবিতা কাগজে মুদ্রিত কিভাবে হচ্ছে, অর্থাৎ এর দর্শনগত দিক লাইন ভেঙে লিখবার পদ্ধতি প্রবর্তিত হওয়ার পর অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। এ বিষয়টি ছান্দশিকারা বিবেচনা করেননি। বাংলা ছন্দতত্ত্ব কিংবা অন্যত্র কবিতার লাইনগুলো কাগজে কিভাবে কবি লিখছেন বা মুদ্রিত হয়েছে তার রহস্য ও সৌন্দর্যকে ব্যাখ্যা করা হয়নি এর আগে, এর ফলে বিভ্রান্তি বেড়েছে। রবীন্দ্রনাথও পংক্তিকে লাইনের প্রতিশব্দ ভেবেছেন, এটা খুবই ইন্টারেস্টিং, মানে লাইনের প্রতিশব্দ ছত্রকে না ভেবে রবীন্দ্রনাথও ভেবেছেন কিন্তু পংক্তিকে। এই ঘটনা অন্য অনেক কবির ক্ষেত্রেই ঘটেছে, এটি ভুল বা বিভ্রান্তিকর বলে ছান্দসিকদের কাছে মনে হলেও আমাদের মনে হয় এটা আসলে খুবই স্বাভাবিক। কবি ও পাঠকের এই প্রবণতা একটি বাস্তবতাকে নির্দেশ করে, অর্থাৎ কবিতার ছন্দ বিচারে ও দর্শন ইন্দ্রিয়ের কিছু ভূমিকাকে মেনে নেওয়া হোক। দর্শন ইন্দ্রিয়কে বিবেচনায় না আনার কারণে ছন্দের প্রথাগত আলোচনা কিছুটা বিভ্রান্তিকর হয়ে পড়েছে এই সময়ে। মুক্ত ছন্দ কবিতার প্রবর্তনার ফলে কবিতা আরো বেশি করে দর্শন ইন্দ্রিয় নির্ভর হয়ে পড়েছে, কিন্তু বাংলা ছন্দের ধারণা কবি ও ছান্দসিকদের মধ্যে শ্রবণ নির্ভর রয়ে গেছে, শ্রবণ নির্ভর। রবীন্দ্রনাথ এই ধারণাকে অনুসরণ করেছেন সবসময়, তাই তিনি যখন গদ্য কাব্য সংজ্ঞায়িত করছেন রবীন্দ্রনাথ তখন বলছেন, গদ্য বলতে বুঝি যে ভাষা আলাপ করবার ভাষা, ছন্দবদ্ধ পদে বিভক্ত যে ভাষা তাই পদ্য পদ্য, আর রসাত্মক বাক্যকে আলঙ্কারিক পণ্ডিত কাব্য সংজ্ঞা দিয়েছেন। এই রসাত্মক বাক্য গদ্যে বললে সেটা হবে গদ্য কাব্য, আর গদ্যে বললে সেটা হবে গদ্য কাব্য, গদ্যেও অকাব্য কুকাব্য হতে পারে, পদ্যেও তথই বোঝে। এখানে পদ্য হওয়ার জন্য পংক্তিখণ্ডের কোনো শর্ত নয়, এখানে ছন্দবর্জিত বা ছন্দমুক্ত পংক্তি সমষ্টিকে গদ্য কবিতা হিসেবে তিনি দাবি করছেন। কিছু প্রশ্ন করতে পারি, রসাত্মক বাক্য গদ্যে বললে যদি গদ্য কাব্য হয় তাহলে লিপিকার রচনাগুলিকে কেন গদ্য কাব্য বলা হবে না, এবং সে দাবি তিনি কেন তুললেন না? এ প্রশ্নের উত্তর তার প্রবন্ধ বা চিঠিপত্রে পাওয়া না গেলেও এ মানসিকতার একটি কারণ খুঁজে পাওয়া সম্ভব। রবীন্দ্রনাথ কনিষ্ঠ লেখাগুলো নিয়ে দ্রুজ্যোতি প্রসাদ মুখোপাধ্যায়কে একটি চিঠিতে লিখেছিলেন, সেখানেও এই বক্তব্যের প্রতিধ্বনি পাওয়া যায়।
যে পুরুষ্টীয় কবিতাগুলোকে কোন সংজ্ঞা দেবে। পদ্য নয়, কারণ পদ নেই। গদ্য বললে অতিব্যাপ্তি দোষ ঘটে, অর্থাৎ রূপরসাত্মক গদ্য অর্থভারবহ গদ্য নয়, এটা বলছেন তিনি। পুনশ্চ ছন্দহীন রচনাগুলো পদ না থাকার কারণে যদি পদ্য না হয়, পদ্য না হোক কবিতা হতে পারে, তাহলে লিপিকার রচনাগুলো কবিতা হওয়ার দাবি করতেই পারে। রবীন্দ্রনাথের মনস্তত্ত্বে তিনি স্পষ্ট করে না বললেও অবচেতনে অবশ্যই পঙ্ক্তি খণ্ডনের ধারণা কবিতার অনিবার্য শর্ত হিসেবে ক্রিয়াশীল ছিল। এ কারণে পুনশ্চর জন্য কবিতার পুনশ্চর কবিতার জন্য নির্ধারিত ধারণাকে সম্প্রসারিত ও সমন্বিত করতে হয়েছে তার। তিনি লিপিকার জন্য আবার সেটা করতে পারেননি এবং পারেননি বলেই তাকে রিদমিক প্রোজ হিসেবে চিহ্নিত করে তিনি সন্তুষ্ট থেকেছেন। তো এসব ঘটনা থেকে বোঝা যায় যে বাংলা কবিতার ছন্দের জন্য ব্যবহৃত ধারণার সীমাবদ্ধতা কোথায়। আধুনিক গদ্য কবিতার আবির্ভাবের পর কবিতার প্রধান নির্দেশক হিসেবে লাইনকে গ্রহণ করতে হয়, কিন্তু আমাদের ছন্দ আলোচনায় তাকে গুরুত্ব দেওয়া হয়নি। স্পষ্ট যে বাংলা মুক্ত ছন্দ কবিতাকে গদ্য কবিতা হিসেবে চিহ্নিত করার পেছনে মূল কারণ হল রবীন্দ্রনাথ অন্যান্য কবিরা কবিতাকে শ্রুতি নির্ভর শিল্প মাধ্যম বিবেচনা করেছেন এবং তাদের ছন্দ তত্ত্ব সেরকম ছিল। ছন্দের আলোচনায় পঙ্ক্তিকে প্রিন্টেড লাইনের পরিভাষা হিসেবে গ্রহণ করেছিলেন সম্ভবত একমাত্র অমূল্যধন মুখোপাধ্যায়। এবং আমরা দেখিয়েছি যে আমরা পঙ্ক্তি বলতে লাইনকে নির্দেশ করছি বর্তমান প্রবন্ধে, কেননা কবিতার প্রসঙ্গে কাব্যিক ধারণার একক হিসেবে পঙ্ক্তি বেশি উচ্চারিত হয়। পঙ্ক্তির ধারণাকে দর্শনেন্দ্রের নিকটে আনা এজন্য দরকারি কবিতার ধারণাকে। বাঙালি কবি কাব্য সমালোচক ও ছন্দ শাস্ত্রে দেখা যাচ্ছে পদ্য ও গদ্যের জন্য ছন্দ থাকা না থাকার একমাত্র শর্তকেই অনিবার্য ও চূড়ান্ত ধরে নিচ্ছেন। লক্ষ্য করলে পাবো তারা কম বেশি স্বীকার করে নিচ্ছেন গদ্য পদ্য স্বতন্ত্র বিষয়বস্তুর প্রকাশ মাধ্যম, এদের পৃষ্ঠাসজ্জা ও লিখন রূপ আলাদা এবং এসব কারণেই এদের ভাষিক পার্থক্য অনিবার্য। এই সবগুলো বৈশিষ্ট্যকে তারা একসঙ্গে বিবেচনায় করেন না সাধারণত এবং লিখিত রূপ বা পৃষ্ঠাসজ্জার শর্তকে অনুসরণ করলেও গদ্যপদ্যের নির্ধারিত শর্ত হিসেবে সেগুলোকে গ্রহণ করেন না। গদ্য কথোপকথনের বাহন, সেখানে কবিতার ছন্দ অনুপস্থিত। যখন ছন্দ বর্জিত কবিতা লেখা হলো তার ভাষায় কথোপকথনের ছাপও স্বাভাবিকভাবে এসে পড়ল এবং বলা উচিত যে গদ্যের লক্ষণ কবিতার ভাষাকে সমৃদ্ধ করল, কিন্তু সে কাব্য ভাষাকে গদ্য বলা কি যৌক্তিক? গদ্যের বহুমাত্রিক বৈশিষ্ট্যকে এখানে আমরা পাই। গদ্যের যে গুণগুলো ছন্দ না থাকার কারণে কবি হারিয়েছিলেন তার প্রতিপূরণের জন্য শব্দ পদ বাক্য অনুচ্ছেদ এমনকি অনুসঙ্গকে পুনরাবৃত্ত করছেন, ব্যবহার করছেন বিভিন্ন ধরনের অনুপ্রাস ও ধ্বনিগত অনুরণন। বাকভঙ্গিতে উদাত্ততার আমদানি এ প্রকৌশলের একটা অংশ। ছন্দহীন হলেও এ রচনাগুলো যে গদ্য নয় তার স্বাক্ষর রাখতে চাইছেন কবিতা দেহের সর্বত্র। রবীন্দ্রনাথ যখন শেষ সপ্তকের কবিতাগুলো প্রসঙ্গে চিঠিতে প্রশ্ন করছেন যে আমি কাব্যের প্রসারী, আমি শুধুই লেখাগুলোর ভিতরে ভিতরে কি স্বাদ নেই, ভঙ্গি নেই, থেকে থেকে কটাক্ষ নেই, নেই কটাক্ষ নেই, সদর দরজার চেয়ে খিড়কির দুয়ারের দিকে কি ইশারা নেই, গদ্যের বকুনির মুখে রাস টেনে ধরে তার মধ্যে কি কোথাও দুলকির চাল আনা হয়নি, চিন্তাগর্ভ কথার মুখে কোনোখানে অচিন্তের ইঙ্গিত কি লাগলো না, এর মধ্যে ছন্দ রাজকতার নিয়ন্ত্রিত শাসন না থাকলেও আত্মরাজকতার অনিয়ন্ত্রিত সংযম কি নেই, সেই সংযমের গুণে থেমে যাওয়া কিংবা হঠাৎ বেঁকে যাওয়া কথার মধ্যে কোথাও কি নীরবের সর্বতা পাওয়া যাচ্ছে না, রবীন্দ্রনাথের প্রশ্নগুলো তুলছেন। তখন কবিতার জন্য ছন্দের বাইরেও কবিতা আরো কিছু বৈশিষ্ট্যের বিষয়েই আসলে আমাদের মনোযোগ আকর্ষণ করছেন যে ছন্দটাই আসল নয়, ধ্বনিগত কিছু বৈশিষ্ট্য যোগ করে ছন্দের অভাব পূরণ করার চেষ্টা মুক্ত ছন্দের সকল কবিতায় কিন্তু থাকে না। সেসব রচনার কবিতার দাবি এসব আভ্যন্তরীণ যে বৈশিষ্ট্য তার ভিত্তিতেই হতে পারে। এসব যুক্তি অবশ্যই মুদ্রণ বিন্যাস বা লিখন বিন্যাসকে বিবেচনায় না নিয়ে দেওয়া হয়েছে, অর্থাৎ পদ্য ও গদ্যের আন্তর্বৈশিষ্ট্যের নিরিখে। কবিতার জন্য মুদ্রণ বিন্যাসের বাধ্য যে বৈশিষ্ট্য সেটা স্বতঃস্ফূর্ত ও সহজাত চরিত্র হিসেবেই রবীন্দ্রনাথ গ্রহণ করেছিলেন, কিন্তু পঙ্ক্তিতে না ভেঙে লেখা যদি গদ্যের অচ্ছেদ্য শর্ত হিসেবে বিবেচিত হতো তাহলে ছন্দবন্ধন মুক্ত পদ্য রচনার জন্য ফ্রিভার্সের অনুবাদ হিসেবে মুক্ত পদ্য না হোক মুক্ত ছন্দের কবিতা কিংবা অন্য কোনো নাম নির্বাচিত হতে পারত। এভাবে সৃষ্টদের জটিলতা গদ্যে লেখা কবিতার জন্য হয়েছে। টানাগদ্য কবিতার মতো এমন একটি অতিব্যাপ্ত শব্দকে গ্রহণ করার পরিবর্তে
গদ্য কবিতা বা গদ্য স্পেস কবিতা শব্দকে গ্রহণ করা যেত। স্মরণীয় যে বঙ্কিমচন্দ্রের প্রস্তাবনাটাও এমনই ছিল। আমরা জানি যে রবীন্দ্রনাথ বলাকাতে বলাকা প্রসঙ্গে একবার বলছেন সম্রাট ক্ষিতিমন সেনকে, একটা বইয়ে আছে যে তিনি বলছেন যে উনি অনেক ভার্স পেপার লিখেছেন বলাকা প্রসঙ্গে বলছেন। তো সেসব প্রসঙ্গে আসলে এই ভার্স পেপার, তার পরবর্তীকালে গদ্য কবিতার প্রসঙ্গে ফ্রি ভার্স, এই কথাগুলো আসলে আমাদের সাহিত্যে চলে এসেছে এবং বেশ কিছু ঝামেলা তৈরি করেছে। যে আমরা বুদ্ধদেব বসু, সুনীতা চক্রবর্তী, শঙ্খ ঘোষ এদের কল্যাণে ফ্রি ভার্সকে বুঝতে শিখেছিলাম যেটা হচ্ছে মিশ্র ছন্দ, একই কবিতায় একাধিক ছন্দ থাকবে, সেটাই হচ্ছে ফ্রি ভার্স। আর এটা খুবই বিভ্রান্তিকর এবং আসলে সমস্যা, এবং এমনও শুনেছি আমরা যে ভার্স লেবল এবং ফ্রি ভার্স দুটো আলাদা জিনিস, দুটা দুরকম জিনিস। সন্দেহ নেই যে ফ্রি ভার্স ইংরেজিতে আর ভার্স লেবল হচ্ছে ফরাসি ভাষায়, দু ভাষার ফোনেটিক্যাল বৈশিষ্ট্যই আলাদা। ইংরেজি অনেক বেশি ইংরেজি ছন্দ এক্সেন্ট প্রধান, ফলে এখানে যে ব্যাপারটা কাজে লাগবে একেবারে সিলেবল ভিত্তিক ফরাসি ভাষায়, সেখানে কিন্তু আসলে একই ধরনের ব্যাপার লাগবে না। আর ফরাসি ছন্দ অনেক বেশি আঁটোসাঁটো, অনেক বেশি শৃঙ্খলা পড়ায়, যার কারণে যেমন এমি লয়েল পরবর্তীকালে বলছেন একটা প্রবন্ধে যে ফরাসিদের কাছে সকল ইংরেজি ছন্দই আসলে ফ্রি ভার্স। তো সেটা তো আছেই। আমরা আমাদের এই আলোচনায় সময় সমস্যা আছে, আমি প্রসঙ্গগুলো স্কিপ করে যাচ্ছি। দেখানোর চেষ্টা করেছি যে আসলে ফ্রি ভার্স বলতে যা বোঝানো হয় আমাদের গদ্য কবিতা তার একটা ধরন। ফ্রিভার্স শুধু মিশ্র ছন্দ নয়, শুধু এলিয়ট ফ্রিভার্স লেখেন ইংরেজিতে, অসংখ্য কবি লিখেছেন এবং এলিয়ট নিজেও তার জীবনে তিন ধরনের ফ্রিভার্সের কথা বলেছেন। একটা হচ্ছে তার এক ধরন, আরেকটা হচ্ছে এজরা পাউন্ড এবং তার অনুসারীদের এক ধরনের ফ্রিভার্স, আর আরেকটা হচ্ছে বিএইচ লরেন্সের ফ্রিভার্স অথবা ওয়াল্টার হুইটম্যানের শিষ্যদের যে ফ্রিভার্স সেটা। তো ফ্রিভার্সের শ্রেণীকরণ ইংরেজিতে বহুভাবে হয়েছে, ফলে দেখতে পাচ্ছি যে আসলে আমাদের রবীন্দ্রনাথ যে কবিতাগুলো লিখেছেন পুনশ্চতে তারপরে বা অন্যান্য বইতে, যেগুলোকে আমরা গদ্য কবিতা বলতে অভ্যস্ত, সেগুলো আসলে ফ্রিভার্সেরই একটা ধরন বলতে পারি। কিন্তু ফ্রিভার্সের ধরন হলো কি বলো না, সেটা গুরুত্বপূর্ণ না। তারও আগে জরুরি প্রশ্ন, আমি যখন বলে ফেললাম একটা গদ্য কবিতা, তাহলে এটা আসলে কেমন কবিতা? এটা কবিতা হতে পারে কিসের যুক্তিতে? কবিতার সঙ্গে যে কবিতায় ছন্দ আছে তার সঙ্গে তফাৎটা শুধুমাত্র ছন্দ থাকা না থাকায় কি নির্ধারিত হয়? সেটা আসলে খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার কাছে মনে হয়েছে, এবং সেই বাস্তবতা আরো বেশি জটিল হয়ে পড়ে যখন আমরা অরুণ মিত্রের হাতে কবিতা দেখতে পাই যেটা প্যারাগ্রাফের মতো দেখতে, টেনে লেখা হচ্ছে গদ্যের মতো। উনি বলছেন তার একটা বইতে টানা গদ্য কবিতা, আমি জানি না উনি প্রথম এটা বলেছিলেন কিনা টানা গদ্য কবিতা। তো যাই হোক, তার পূর্বসরী আবার সেই পাচ্ছি বঙ্কিমে, পাচ্ছি আমরা রবীন্দ্রনাথের লিপিকার মধ্যে কিছু লেখা, যদি রবীন্দ্রনাথ দাবি করেননি, তো সেগুলোর আসলে কবিতা হয়ে ওঠা না ওঠার দাবি। তারপরে হচ্ছে আমরা কী কী জিনিস আসলে মিস করি এগুলো না থাকাতে, ছন্দ না থাকাতে, বা প্রিন্টেড লাইনের বিষয়গুলো, এগুলো আসলে আমাদের আসলে বিবেচনায় নেওয়া আমার কাছে মনে হচ্ছে খুব জরুরি। তো আমি একটু বলছি, গদ্য কবিতা কেন কবিতা, কবিতার অন্তর্নিহিত শর্তগুলো কি ইত্যাদি নিয়ে বাংলা সাহিত্যে আসলে তর্ক করতে পারত, কবিত্ব এবং গদ্যত্বের সীমানা নির্ণয়ের প্রশ্নও এখানে যুক্ত, কিন্তু সেটা হয়নি। যেন এ সকল বিষয়ে আসলে আমাদের এক ধরনের সর্বসম্মত সিদ্ধান্ত বিরাজ করছে, এটি টানা গদ্য কবিতার জন্য একটা সংকট সৃষ্টি করেছে, এবং সে কারণেই আমরা দেখবো যে আব্দুল মান্নান সৈয়দ রবীন্দ্রনাথের স্ববিরোধিতার বিষয়ে বলতে গিয়ে একটা প্রবন্ধে বলছেন যে সার্থকতার প্রশ্ন কথা না তুলে যদি প্রচেষ্টার প্রশ্ন তুলি এবং সজ্ঞান প্রচেষ্টা, তাহলে বলতে হয় বঙ্কিমচন্দ্রই বাংলা গদ্য কবিতার রচয়িতা, প্রথম বাংলা গদ্য কবিতার রচয়িতা। বস্তুত গদ্যের ধরনের সাজালেও কবিতা কবিতায় থাকতে পারে এবং গদ্যকে কবিতার আকারে ভেঙে দিলেই তা কবিতা হয়ে ওঠে না। এই সচৈতন্য রবীন্দ্রনাথে অনুপস্থিত ছিল বলেই তিনি একদিকে সৃষ্টি করছেন লিপিকা, আর অন্য অপরদিকে তার যে কোনো কবিতা গদ্য কবিতা গ্রন্থ ধরা যায় পুনশ্চ। গদ্য কবিতা সম্পর্কে তার অস্থির ধারণার জন্যই লিপিকা বইটিতে গল্প কবিতা একাকার হয়ে গিয়েছে। আমি এখানে মানস রায়ের কথা সমালোচনার জায়গাটা খুঁজছি না,
তো যাই হোক, মূল কথাটা হচ্ছে যে আসলে মানে এই সংকটটা আসলে জিজ্ঞাসার সংকটটা কিন্তু থেকেই যাচ্ছে। ধীরানন্দ ঠাকুরের একটা বই আছে গদ্য কবিতা নিয়ে, রবীন্দ্রনাথের গদ্য কবিতা, সেখানে তিনি স্বাভাবিকভাবে গদ্য পদ্য কবিতা এগুলো সীমা সংক্রান্ত একটা জিজ্ঞাসার মতো করেছিলেন বইতে, কিন্তু আসলে সেখানে স্পষ্ট কোনো জবাব আমরা পাই না। বলছেন যে ছন্দে গাথা রচনা হলেই তা ছন্দে গাথা রচনা হলেই পদ্য অভিধা পেতে পারে, তার মধ্যে কাব্যময়তা নাও যদি থাকে। কবিতা পদ্য ঠিকই, কিন্তু পদ্য মাত্রই কবিতা নয়। এগুলো খুব জনপ্রিয় ধরনের কথা, কিন্তু আসলে এর আসলে মীমাংসাটা আমরা তাদের লেখায় আসলে পাই না। এটা হয়ে যাচ্ছে সমস্যা, আমাদের সমস্যাটা সেই গোড়া দিয়েই থাকছে আসলে, ভার্স কাকে বলবো। কবিতা ইংরেজিতেও আসলে একটা সমস্যা তৈরি হয়েছিল প্রথম, যখন ফ্রি ভার্স বলা হচ্ছিল, যে ভার্স আবার ফ্রি হয় কিভাবে, তো ফলে ফ্রি ভার্স কথাটাই কন্ট্রাডিক্টরি অনেকে বলেছিলেন, কিন্তু এটা আস্তে আস্তে কেটে দিয়েছে। তো কারণ হচ্ছে যে ভার্সের সংজ্ঞা তাদেরকে সময়ের সঙ্গে পাল্টাতে হয়েছিল, বিদ্যমান কবিতার সঙ্গে তাকে খাপ খাওয়াতে হয়েছিল, এবং সে কারণেই মানে সাম্প্রতিক কালের যারা তারা ভার্সের সঙ্গে একভাবে দিচ্ছে, যদিও পুরোনো দিনের যারা ছান্দসিক তাদের কাছে ব্যাপারটা মানে প্রশ্নবিদ্ধ ছিল। যেমন পল রামসে বলছিলেন 1968 সালের প্রবন্ধ, অবশ্য সেটাও খুব ইন্টারেস্টিং, সেই সময় বসে তিনি বলছেন যে ভার্স ইজ মেট্রিক্যাল ডিসকোর্স, মানে ছন্দের বাইরে উনি ভার্সকে ভাবতে পারছেন না। কিন্তু এই সময়ে এসে যেমন চার্লস ও হার্টম্যান, যিনি হার্টম্যান বলছেন যে ভার্স ইজ ল্যাঙ্গুয়েজ ইন লাইন্স, খুবই ইন্টারেস্টিং আমার কাছে এই সংজ্ঞাটা, মানে খুবই স্পষ্ট যে ভার্স হচ্ছে ছন্দ জরুরি নয়, এটা একটা ল্যাঙ্গুয়েজ এবং সেটা হচ্ছে লাইনের আবদ্ধ ল্যাঙ্গুয়েজ। তো এই সংজ্ঞার কারণে আসলে মানে অনেকগুলো সংকটের সমাধান হয়ে যায় ওদের মধ্যে। আর যাই হোক, তো পদ্যকে আসলে ছন্দের নিয়ন্ত্রণ মুক্ত যদি আমরা করি এইভাবে, তাহলে পদ্যের ধারণাটাও কিন্তু কিছুটা সমস্যায় পড়ে আমাদের ক্ষেত্রে। পদ্য হয়ে ওঠে শুধুমাত্র ছত্র বা পঙ্ক্তি নির্ভর, লিঙ্গ নির্ভর এবং কিছুটা অপ্রয়োজনীয়। কবিতাও হয়ে ওঠে পঙ্ক্তি নির্ভর ধারণা, এতে ছন্দের অবস্থা হয় অনেকটা আলংকারিক। ছন্দে লেখা হোক বা না হোক, লাইন বা পঙ্ক্তিতে বিন্যস্ত হলে যে কোনো রচনাকে কবিতা বলার দাবি তৈরি হলে কবির জন্য নিয়ন্ত্রণ হ্রাস পায়। কবিতার সংজ্ঞায়ন যত প্রসারিত হবে, সৌন্দর্য সৃষ্টির ক্ষেত্র তত ঝুঁকিসংকুল হয়ে উঠতে পারে কবিতার জন্য। এভাবে বাহ্যিক বৈশিষ্ট্যের সংকোচন এবং এর অন্তর্গত বৈশিষ্ট্যের দিকে গুরুত্ব আরোপ করতে হবে আমাদের। রবীন্দ্রনাথ তখন যখন গদ্য কবিতাকে কবিতার আসনে অভিষিক্ত করছিলেন, তখনই বাধ্য হয়ে তাকে গদ্য ছন্দের কথা বলতে হয়েছিল। কারণ ওই যে একই সংস্কার, ছন্দ থাকতেই হবে, যেখানে ছন্দ নিয়ে ধরে নেব তার শূন্য উপস্থিতি আছে আর কি। তো এর পরবর্তীকালে আমরা আরো কিছু বিষয়ের দিকে মানে নজর দিতে পারি। আসলে সবমিলে যে বিষয়টা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে যে গদ্য আর পদ্যের নির্ণায়ক তাহলে ছত্র বা পঙ্ক্তি। পদ্যের কাঠামোতে বাক্য ছত্রে বিন্যস্ত হয়, এতে একটি বাক্য একাধিক পঙ্ক্তিতে বিন্যস্ত হয়, বিভক্ত হয়। এই বিভাজন বাক্যের অংশগুলোকে এক ধরনের অর্থগত স্বয়ংসম্পূর্ণতা দেয় এবং ধ্বনিগত দিক থেকে কিছু বৈশিষ্ট্য যোগ করে। অন্যদিকে গদ্যে বাক্য সরাসরি কোনো খণ্ডন ছাড়াই থাকে। আমরা এখানে প্রবন্ধে গাসপারভের কথা বলেছিলাম, এমএল গাসপারভ, উনি একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়ের দিকে আমাদের মনোযোগ নিয়ে যান, সেটা হচ্ছে যে খুব গুরুত্বপূর্ণ হচ্ছে বাক্যে বাক্যটা কোন জায়গায় ভাঙা হচ্ছে। ছত্রে যখন আমরা লিখছি, ছত্রে লেখা কবিতা, সেখানে সব বাক্যটা কোথায় ভাঙছি সেটা হচ্ছে ইম্পর্টেন্ট। গদ্যের ক্ষেত্রে যেটা হয় যে আসলে ওটা একক তো বাক্য, ওখানে ভাঙাভাঙির কোনো ব্যাপার নেই, বাক্যটা গড়িয়ে চলছে, যেখানে কথা শেষ সেখানে থামছে। কিন্তু কবিতার ক্ষেত্রে যখনই আমি ছত্রে ভাঙছি, তখন আসলে অনুমানযোগ্য জায়গায় ভাঙছি, অর্থাৎ যেখানে অর্থ মোটামুটি একটা নিষ্পত্তি পায়, এমন একটা জায়গায় ভাঙছি না যেখানে আসলে আমি ভাবিই নি ভাঙা সম্ভব, সেখানে ভাঙছি। এটা হচ্ছে খুব গুরুত্বপূর্ণ। উনি বলছেন যে আসলে ছত্রে লেখা কবিতার ক্ষেত্রে, অর্থাৎ ভার্সের ক্ষেত্রে, এটা খুব গুরুত্বপূর্ণ নয়। এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে কবির চিন্তা, কবির প্রকৌশল, অর্থ যেখানে শেষ বা একটা পরিতৃপ্তি দিচ্ছে সেখানে ভাঙতে হবে, এটা জরুরি নয়। এবং এটা খুব গুরুত্বপূর্ণ যে কবি আসলে সেটা করতে পারছেন কিনা।
অর্থাৎ যেখানে পাঠক আশা করেননি, যেখানে ভাব শেষ হয়নি সেখানে ভেঙে দিচ্ছেন, ফলে এক ধরনের মিউজিক তৈরি হচ্ছে। আমরা দেখবো যে সেই সময় রবীন্দ্রনাথের সময় যত গদ্য কবিতা তার ভাষায় যা লেখা হয়েছে সেগুলোতে কিন্তু তিনি যে পঙ্ক্তি খণ্ডন করছেন সেটা কিন্তু আসলে অনুমানযোগ্য জায়গায় ভাঙছেন, পাঠক জানছেন যে এখানে ভাঙতে পারে। বা কোনো একটা গদ্য যদি তাকে গদ্য আকারে সাজিয়ে দেওয়া হয় পাঠকও প্রায় কাছাকাছি ধরনের পঙ্ক্তি বিন্যাস করে ফেলতে পারবেন। অর্থাৎ এখানে আসলে কবির অভাবনীয় কিছু করবার সুযোগ আমরা দেখি নাই। কিন্তু আমি একটা উদাহরণ দেব, খুব বিখ্যাত এবং পরিচিত কবিতা আমাদের অমিয় চক্রবর্তীর চেতন স্যাকরা। এখানে দেখা যাচ্ছে যে মানে পঙ্ক্তি বিন্যাসটা এমন ভাবে তিনি করছেন, অনেক সময় দেখা যাচ্ছে যে দ্বিরুক্ত শব্দ দুইবার ব্যবহৃত হচ্ছে, সেটার একটা আগের লাইনে, অন্যটা দ্বিতীয় অংশটা খণ্ডিত অংশটা পরের লাইনে চলে গেছে, পাঠক কিন্তু আশা করেননি। তো এখানেই আসলে এক ধরনের কবিতার টেস্ট পাওয়া যায়। এই কাজটা কিন্তু আসলে একই সঙ্গে দেখা আবার শুনবার, এই কাজটা হতে পারছে ছত্রে ভাঙার কারণে। টানা গদ্য কবিতার সঙ্গে যদি পার্থক্যের কথা বলি তাহলে ছন্দ তো গদ্য কবিতাতেও নেই, টানা গদ্যেও নেই প্রথাগতভাবে, তাহলে পার্থক্যটা থাকছে কোথায়? পার্থক্যটা শুধু দেখবার জায়গায় না, কোনো কোনো ক্ষেত্রে এই বিষয়গুলিও সামনে চলে আসবে, ধ্বনিগত দিক কিছু কিছু হচ্ছে দেখবার দিক, যে দেখার দিকটা শুধুমাত্র দুপাশে ফাঁকা জায়গা নয় এর বাইরেও কিছু, অর্থাৎ অনুমান অযোগ্য জায়গায় ভাঙার ব্যাপারটা সেটা শুনবার এবং দেখবার, আবার একই সঙ্গে ধ্বনিগত কিছু বৈশিষ্ট্য বিশেষভাবে যোগ করার। টানা গদ্যে সেটা করা সম্ভব, কেউ কেউ করেনও, কিন্তু সেটা আসলে টানা গদ্যের মূল প্রবণতা হয়তো নয়, টানা গদ্যের শক্তির জায়গাটা একেবারেই ভিন্ন, কারণ সেখানে এত বেশি বিষয় সঙ্গে নেওয়ার আছে একজন কবি নিতে পারেন যেটা কবিতায় হয়তো সম্ভব না। ইচ্ছা করলে ফেরিওয়ালার চিৎকারকে, ক্রোধকে, ঝগড়াকে, বিজ্ঞাপনের ভাষাকে, যে কোনো কিছুকে একসঙ্গে, জোকস, সমস্ত কিছু একসঙ্গে মিলিয়ে ফেলা সম্ভব টানা গদ্যের মধ্যে যদি কবি সেটা পারেন। তো ফলে আমি শেষের দিকে চলে এসেছি, একটু পড়ি। যখন কবিতা আসলে পঙ্ক্তিতে ভাঙছি তখন আসলে কিছু বৈশিষ্ট্য যুক্ত হচ্ছে বা কিছু বিষয় আমাদের সামনে আসে, আমি একটু সূত্রাকারে বলি আর কি। যেমন ঐতিহ্যগতভাবে ছন্দ কবিতার উপাদান হিসেবে বিবেচিত হয়ে আসায় পাঠক ওই ছত্রের ভাঙা কবিতায় একটি ছন্দ কাঠামো খুঁজতে চেষ্টা করে, ফলে পঠনে কবিতাটি গদ্য রচনা থেকে আলাদা হয়ে যাচ্ছে। আরেকটা বিষয় হচ্ছে বাংলা প্রসর প্রবণ ভাষা না হলেও পঙ্ক্তি বিন্যাসের কারণে, পঙ্ক্তি যেহেতু ভাঙছি তার কারণে প্রতিটি পঙ্ক্তির শুরুতে প্রথম শব্দটি একটু বেশি মনোযোগের কারণে এক ধরনের এক্সেন্ট পায়, লাভ করে। এ কারণে পঙ্ক্তির শেষ শব্দটিতে পাঠকের কণ্ঠস্বর ক্রমশ ঝোঁকিন এবং নিচু হতে পারে। তৃতীয়ত হচ্ছে যে পঙ্ক্তিতে বিন্যস্ত হওয়ার কারণে পাঠক একটু ধীরে ধীরে পড়বেন কবিতাটি, গদ্যের ক্ষেত্রে পড়ার গতিটা একটু দ্রুত হয়। এ নিয়ে একটা গবেষণা হয়েছিল বিদেশে এবং সেখানে এরকম একটা বিষয় পাওয়া গিয়েছিল যে বেশ অনেক মানুষের মধ্যে গবেষণাটা হয়েছিল, পড়তে দেওয়া ছিল কিছু কবিতা আর সেই কবিতারই আবার গদ্যে সাজিয়ে লেখা অবস্থা। তো দেখা গেল গদ্যে যখন সাজিয়ে লেখা হচ্ছে তখন একভাবে পড়ছেন, তখন দ্রুত পড়ছেন, আর যখন কবিতার ফর্মে দেওয়া হচ্ছে তখন কিন্তু তার পড়ার গতিটা স্লো হয়ে যাচ্ছে। উনি একটা প্রত্যাশা থেকেই স্বাভাবিকভাবে একটু স্লো করছেন, বোঝার চেষ্টা করছেন কি বলা হচ্ছে, গদ্যের ব্যাপারটা ততটা কাজ করছে না, অবশ্যই বুঝতে চান পাঠক। আর যেটা বলছিলাম, চতুর্থত পঙ্ক্তি বিন্যস্ত রচনায় শব্দ বিশেষ তাৎপর্য অর্জন করে, কোনো কোনো শব্দ ব্যবহার ও অবস্থানগত কারণে বিশেষ গুরুত্বও পায়, তাকে গদ্যে সাজিয়ে লিখলে যেখানে অর্থ ভাষিক প্রবাহমানতাই মানে বেশি গুরুত্ব পায়। তো যাই হোক, এই বৈশিষ্ট্যগুলো অনেকখানে নিবিড় মনোযোগ ও সূক্ষ্ম বিশ্লেষণ সাপেক্ষ, তাহলে টানা গদ্য কবিতার সঙ্গে মুক্ত ছন্দ কবিতা, বিশেষত গদ্য চালের মুক্ত ছন্দ কবিতা যেখানে ছন্দবদ্ধ ছন্দবন্ধ একেবারেই অনুপস্থিত, পার্থক্য কেবল পঙ্ক্তি বিন্যাসের ক্ষেত্রেই, আভ্যন্তর শর্তগুলো উচ্চ রেখে বলা যায় পঙ্ক্তি বিন্যাস একটি রচনাকে কবিতা করে তোলে এবং এর অনুপস্থিতি একে করে তুলতে পারে টানা গদ্য কবিতা। পঙ্ক্তি
বা ছত্র যদি মুক্ত ছন্দ কবিতা ও টানাবদ্ধ কবিতার পার্থক্য সূচক বৈশিষ্ট্য হয়, তাহলে কবিতা ও গদ্যের স্বাতন্ত্রিক বৈশিষ্ট্য হিসেবে পংক্তি বা ছত্রকে আমরা মেনে নিচ্ছি। এতদিন প্রচলিত পদ্য এর জন্য নতুন সংজ্ঞা কি নির্ধারিত হবে এবং টানাবদ্ধ কবিতার জন্য কবিতার স্বীকৃতি প্রকৃতপক্ষে কি হবে? টানাবদ্ধ কবিতাকে এতদিন যাবৎ আমাদের কবিরা কবিতা হিসেবেই দেখে এসেছেন। একে কবিতা হিসেবে গ্রহণ করতে গেলে কবিতা হয়ে উঠবার শর্ত হিসেবে পংক্তি, পদ্য, ছন্দ এগুলোর কোনোটিরই তাৎপর্য থাকছে না। গদ্য পদ্য উভয় কবিতার উপকরণ মাত্র এবং লিখন রীতির ধরন বা বিন্যাস কৌশল হিসেবে উপস্থিত থাকে। এদের একটি না থাকা অন্যটির থাকাকে নিশ্চিত করে, কিন্তু কবিতা হওয়াকে নিশ্চিত করে না। কারণ যখন দু ধরনের মাধ্যমেই গ্রহণযোগ্য বা সিদ্ধ, তখন কবিতা হওয়ার শর্ত এদের বাইরে থাকে। টানাবদ্ধ কবিতার কবিতা স্বীকৃতির মাধ্যমে আমরা আসলে পংক্তি, পদ্য, ছন্দ, গদ্যবিন্যাস ইত্যাদির তাৎপর্য হ্রাস করছি না, শুধু আলোকায়িত করে তুলছি। পরিবর্তিত এই পরিস্থিতিতে পদ্যের সংজ্ঞা হবে এরকম, পদ্য হলো পংক্তি গুচ্ছে বিন্যস্ত ভাষা। পদ্য কবিতার অনিবার্য শর্ত নয়, যেমন ছন্দ নয় পদ্যের শর্ত। পংক্তি হলো পদ্যের একক, একে বলা যায় ছন্দ পর্ব অথবা বাক পর্বে বিভক্ত বাক্যাংশ, যা পৃষ্ঠাপ্রস্থের চাইতে ছোট দৈর্ঘ্যের এবং এর দৈর্ঘ্য নির্ধারণ কবির ভাব প্রবাহ ও বিন্যাসের ইচ্ছাধীন। তাহলে কবিতা হলো এমন স্বয়ংসম্পূর্ণ রচনা যা ভাষাগত দিক থেকে বিশিষ্ট, কল্পনামুখ্য, ছন্দস্পন্দিত, দোতনা নির্ভর ও ইঙ্গিত বহুল। এখানে ছন্দ বিভিন্ন অলঙ্কার, পংক্তি বিন্যাস ইত্যাদি নৈর্বচনিক অচ্ছেদ্য নয়। এ ধরনের সংজ্ঞায়ন আমাদের কাব্যতত্ত্ব ছন্দ শাস্ত্রে স্থান অর্জন করতে পারেনি, যদিও এটি আমাদের কবিদের চর্চার সঙ্গে সম্ভবত সঙ্গতিপূর্ণ। এই বিষয়টিকে কি এই শাস্ত্র দুটি এই শাস্ত্র দুটির ত্রুটি হিসেবে বিবেচনা করবো আমরা? আংশিকভাবে হলেও এই অভিযোগ যৌক্তিক। ছন্দশাস্ত্র যেহেতু কবিতার জন্য এতদিন বিবেচিত সবচেয়ে গুরুত্বপূর্ণ দিকটি পর্যালোচনা করত, সেহেতু মুক্ত ছন্দ কবিতার আলোচনার জন্য তার পরিভাষার সীমানা প্রসারণ আবশ্যিক হয়ে পড়েছিল। যদিও ছন্দ শিকারে তা করেনি, কিন্তু এক ধরনের সমন্বয়ের প্রয়াস আমরা লক্ষ্য করি, কেননা তারা এই ধরনের কবিতার জন্য গদ্য ছন্দের ধারণাকে স্বীকার করে নিচ্ছেন, তেমনি ছন্দ স্পন্দকে সামনে নিয়ে এসেছেন পদ্য পংক্তির পূর্ব ধারণাকে রক্ষা করার জন্য। সন্দেহ নেই বাংলার ছন্দ ধারণাকে পুনর্মূল্যায়ন এবং আরো যৌক্তিক ও প্রসারণক্ষম হিসেবে গড়ে তোলার সময় এসেছে অনেক আগে। টানা গদ্যে কি কন্টেন্ট আলাদা হয়ে যায় বা অন্য কন্টেন্ট কি দাবি করে যে এটা টানা গদ্যে হবে? আমি আসলে এখানে চারটা পাঁচটা বিষয়ের দিকে মনোযোগ দিয়েছিলাম শেষের দিকে। লক্ষ্য করে থাকবেন যে আসলে যখন পংক্তিতে বিন্যস্ত হচ্ছে তখন আসলে কি কি বিষয় নর্মালি ঘটতে পারে বা ঘটছে, এটা ঘটবেই এমন নয়, বা এটা কবিতাটা পড়ার সময় বা কবিতাটা ওভাবে লেখার ক্ষেত্রে এটা হয়েছে এমন না, এটা আসলে এমনিতেও থাকতে পারে। মূল বিষয়টা হচ্ছে যে আসলে কেউ যখন গদ্যে লিখছেন সেটা হয়তো তার সেই সময়কার তাৎক্ষণিক সিদ্ধান্ত, আবার একইভাবে এটাও বিবেচ্য যে আসলে তিনি হয়তো কোনো বিশেষ শব্দকে বিশেষভাবে ওই রকম ঘনীগত বা পরিস্থিতিগত গুরুত্ব দিচ্ছেন না। এখানে আসলে সব মিলিয়ে ভাবটা গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, হয়তো সেই কারণে লিখছেন। আমি আমার মনে আছে অরুণ মিত্রের এরকম একটা কথা ছিল যে কেন উনি টানা গদ্য লেখেন আর কেন উনি ছত্রে ভেঙে লেখেন। তো উনি বলছেন যে যেখানে আসলে যা বলতে চাই সেটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, সেখানে টানা গদ্য ছাড়া তার উপায় নেই। আর যখন তিনি আসলে কোনো বিষয়কে গুরুত্ব দিতে চাচ্ছেন, কোনো একটা কথাকে, কোনো একটা শব্দকে, কোনো একটা বিশেষ ভঙ্গি তৈরি করতে চাচ্ছেন, সে সময় আসলে তার জন্য পংক্তিতে ভেঙে লেখাটা জরুরি হয়ে উঠছে। এটা একভাবে আমরা নিতে পারি। আরো আরো কিছু বিষয়ের মধ্যে থাকতে পারে যে টানাগদ্যে আসলে আমরা সাধারণত যেটা বলেওছি আমি, ধ্বনিগত যে শুনবার যে দিকটা, মধুসূদন যখন মহাকাব্য লিখলেন মেঘনাদবদ কাব্য, তখন কিন্তু আসলে অন্তমিল না রাখার কারণে তাকে অনেকগুলো কাজ করতে হয়েছিল। সেটা হচ্ছে যে খুব বাজে, কানে বাজে এমন শব্দগুলো বেছে বেছে আনতে হয়েছিল, ধ্বনিগত অনুরণনের দিকে মনোযোগ দিতে হয়েছিল, অনেক ধরনের অনুপ্রাস তৈরি করতে হয়েছিল। তো সেটা হচ্ছে যে তাৎক্ষণিকভাবে একটা জিনিস আছে সেটাকে নাই করে দিতে গেলে ক্ষতিপূরণ করতে হয়, সেটা করেছিলেন। তো আমাদের আসলে টানা গদ্য কবিতায় আসলে সেই ক্ষতিটাকে মেনেই নিতে হয়, এটাই হচ্ছে বড় ব্যাপার।
ছন্দ আমাদের প্রথাগত ছন্দ অন্তমিল সেদিক থেকে আমরা অনেক আগে মুখ ফিরিয়ে এনেছি, যদিও খুব বেশি বিতর্ক কিন্তু একটা মজার ব্যাপার আমাদের সাহিত্যে কিন্তু হয়নি খুব বেশি বিতর্ক কোনো বিষয় নিয়ে। ফরাসি ভাষায় ফরাসি সাহিত্যে যেমন অন্তমিল আসলে কেন জরুরি নয়, কেন থাকবে না, না থাকাই উচিত, এটা কি কি ক্ষতি করছে, সেটা নিয়ে ব্যাপক বিতর্ক হয়েছিল। তারা গদ্য পদ্যের বিষয় নিয়ে লড়াই করেছে রীতিমতো, অরুণ মিত্রের বয়ানেও জানতে পারি। তো যাই হোক, কিন্তু আমাদের সাহিত্যে তেমন হয়নি। তো এখন যেটা হচ্ছে যে যখন কবি লিখছেন টানা গদ্য কবিতা, তখন তার কাছে আসলে একটা গদ্যের যেটা বৈশিষ্ট্য সেখানে আসলে কি বলা হচ্ছে সেটা জরুরি। পদ্যের ক্ষেত্রে জরুরি হচ্ছে আসলে কিভাবে বলা হচ্ছে, কেমন করে বলছি, সেটা জরুরি। তো ফলে টানা গদ্য যখন আমি লিখছি তখন আমি আসলে দুটাকে মেলানোর চেষ্টা করছি, কারণ হচ্ছে আমার মাথায় তো কবিতার ধারণাটাও কাজ করছে, অর্থাৎ আমি কিভাবে বলছি সেটা কিছুটা কাজ করছে, তার চেয়ে বেশি কাজ করছে আবার কি একটা কি কি বলতে চাইছি, সেখানে ধ্বনির চেয়েও জরুরি হয়ে উঠছে আসলে এর প্রভাবমানতা, এর কি বলা যায় অর্থ তাৎপর্য, হয়তো তাৎপর্য সেই অর্থে নয় আমরা যে অর্থে আগে ভাবতাম। আপনাদের মধ্যে থেকে কোনো প্রশ্ন? বদলিয়া খুব কম কবিতা লিখেছেন, সব মিলিয়ে গোটা 250, এবং প্রথম যে বইতে লিখেছেন তার বৈশিষ্ট্য হচ্ছে তিনি ফরাসি ভাষায় বলে ক্লাসিক ধরনের কবি, তার মেজাজ রোমান্টিক। কিন্তু অর্থ ক্লাসিক ধরন বলছে কি হবে, তিনি কোনো কিছু ছন্দের মাপের বাইরে লেখেননি। লেফলিউর দু মালে এবং ওই প্রথম যে পাঠকদের প্রতি ও লেখতার থেকে শুরু করে সবগুলো কবিতায়, কিন্তু পরে জীবনের শেষ ভাগে 1860 মৃত্যুর আগে তিনি যে কবিতার বইটাকে এখন পরিচিত করেছি আমরা লো স্প্রিন বাড়ি নামে, অথবা পুটি পোয়েম অপোজ, এইটা দুই নামে প্রকাশিত হয়েছে বিভিন্ন সংস্করণ। তাতে তিনি যেগুলিকে আপনি টানা গদ্য বলছেন এই ধরনের গদ্য লিখেছেন, তাহলে সেই জন্য তিনি একটা কৈফিয়তমূলক প্রবন্ধ লিখেছিলেন। এইটা ওই বইয়ের অংশ কি অংশ নয় সে তর্ক থাক, ওটা তিনি বলছেন যে হৃদয়ের মর্মর ধ্বনি ধরবার জন্য আমার এমন একটা ফর্ম দরকার, তার জন্য আন্দ্রেয়া উইসকে লিখছিলেন যে এইটা আমি বোধহয় এখানে ধরতে পেরেছি। এগুলো তার জীবনকালে গোটা বিশেক বেদ ছাপা হয়েছিল, সেখানে একটা ভালো রেফারেন্স আছে আপনার, যেহেতু বঙ্কিমের রেফারেন্স আপনি শুরু করেছেন, এটা বঙ্কিমের অন্তত 10 বছর আগে বেরিয়েছে 1868-69, বোধহয় মারা গেছেন 67, আমরা সকলেই জানি। আর কলকাতায় এক ভদ্রলোক এটা অনুবাদ করেছেন, নাম দিয়েছেন শার্ল বোদলিয়ারের লিপিকা। তার মধ্যে তিনি একটা অর্থের যেটা বলে সংকোচন ঘটিয়েছেন রবীন্দ্রনাথের লিপিকার সাথে, তাকে মিলিয়ে তিনি বলেছেন, কিন্তু এই দুয়ের মধ্যে মিলের প্রশ্ন হচ্ছে কিন্তু অমিলের প্রশ্নটাই বেশি। এই জন্য অনুবাদক অনেক সময় যে সত্যিকার অর্থেই মানে এখন আয় হয়ে ওঠেন সেটা একটু ভালো উদাহরণ। তদুপরি উনি বলছেন আমি ফরাসিতে অনুবাদ করেছিলাম, আমি বোঝালে মিলিয়ে দেখলাম ফরাসির সাথে কোনো সম্পর্কই নাই, মানে মানুষের কল্পনা শক্তি যেহেতু প্রবণ হতে পারে ওখানে নতুন কবিতা হয়। এই জন্য বলছি টানা গদ্যের মধ্যে আপনি কতটুকু স্বাধীনতা নিচ্ছেন, মানে একটা দৃশ্য তো মনে হয় এর মধ্যে কোনো কবিত্ব নেই, কিন্তু কবিত্ব জিনিসটা কিসের উপর নির্ভর করে, গতকাল কয়েক আলোচনা সভায় ঘটনা চক্র আমাকে বলতে হয়েছিল যে মানুষ মাত্রই বুদ্ধিজীবী, যদি বা বুদ্ধিজীবী থেকে সকলে পেশা হিসেবে গ্রহণ করে না, মানুষের কবিতা বোঝার ক্ষমতা হ্রাস হচ্ছে। এই আপনার পিছনের এটাই দেখে, এটা কি কবিতা? রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের রামিন্দ্র একে ভাগী মানবী বিদ্যা চর্চা কেন্দ্র বা অগ্রণী পত্রিকা যৌথ উদ্যোগে বলেছে নানা জায়গায় ভাগী, এইটা ভাঙা কেন হয়, আয়োজিত একটা শব্দ এক লাইনে দেখেন, তারপরে আন্তর্জাতিক কবিতা কর্মশালা। আপনি নিজেই বলেছেন যে আপনি কবিতা পড়ায় মাঝখানে কমা দিতে হয় কেন, আচ্ছা বলুন তো আন্তর্জাতিক কবিতা কর্মশালা নিচে কমা দেন নাই কেন, আগে বহু বুদ্ধির মধ্যে এরকম কমা দেওয়া হতো। অজস্র এরকম উদাহরণ দিতে পারবো, লোকের মনের মধ্যে যথেষ্ট আস্থা না থাকার কারণে তারা মনে করে এখানে মানুষ বুঝবে তো তাই আমি একটা কমাও দিয়ে দিই, কিন্তু লাইন যখন ভেঙে যায় তখন আপনার কমা দেওয়ার প্রয়োজন হয় না, সে নিজেই একটা জ্যোতি তৈরি করে, কিন্তু এক জ্যোতিটা না হলে আপনি নিয়তিতে চলে যান, জ্যোতির বিপরীত নিয়তি তাই না, রতির বিপরীত যেমন বিরতি, তো কিন্তু আপনার নিয়মের বিপরীত যেমন জম, তো এই কাজ হয়। বাংলা কবিতা নিয়ে যখন আলোচনা করলেন তো যেহেতু বারবার আপনি ইংরেজদের কথা আনছেন, আপনি এই যে ফ্রি ভার্সের কথা বলছেন, এগুলো অনেক জায়গায় ভেঙে আগে লেখা হয়েছে, কিন্তু যখন আপনি ওটা টানা গদ্যে রূপান্তরিত করেন তার কোনো হেরফের হবে না ভাবের দিক থেকে, কিন্তু আপনি এটা ঠিকই করছেন যে দৃশ্য কাব্যে সেটা আলাদা একটা ভাব তৈরি করবে, দৃশ্যটা একটা বক্তব্য। আমরা একটা জিনিস খেয়াল করব, ইন্দ্রিয়ের বিপর্যয় অনেকে বলেন পড়াশুনোকে সেক্সুয়াল ড্রাইভ, যাক লাখো বলছেন দ্যার ইজ নো সাচ থিং অ্যাজ সেক্সুয়াল ড্রাইভ, দ্যার আর অনলি ভেরিয়াস ড্রাইভস, অল ড্রাইভস আর ফ্র্যাগমেন্টেড। এটা কি ভিজুয়াল ড্রাইভ, অরাল ড্রাইভ, আপনার নানা রকম ড্রাইভ আছে, টেক্টাইল ড্রাইভ,
আপনার ধরতে ইচ্ছে করে, শুনতে ইচ্ছে করে, বলতে ইচ্ছে করে। যখন সিনেমাতে দেখি যখন আমরা তাকাই ফিল্মে, তার মধ্যে নানা ট্র্যাক যখন একসাথে মেলানো হয় তখন একটা টোটাল এফেক্ট পড়ে। কিন্তু সিনেমা বলে কিছু নাই। আপনার সাউন্ড ট্র্যাক তো অনেক আপনার পরে যোগ করেছেন আপনি, সবগুলো যখন একসাথে সিনক্রোনাইজ করে তখন আপনার একটা ভিডিও দেখাবেন। কবিতার মধ্যেই ব্যাপারটি আছে। একসময় আমি শেষ করবই বলি, একসময় কবিতাকে সব কিছুর আদর্শ মনে করা হতো। সমস্ত শিল্পের উদ্দেশ্য হচ্ছে কবিতার মতো হয়ে ওঠা, এটা আপনিও শুরুতে বলেছেন। কিন্তু এখন দেখা যাচ্ছে, বিশেষ করে ওয়াল্টার বেনিয়ামিনের পরে দেখা যাচ্ছে যে এখন সমস্ত শিল্পের অভিষ্ট হয়ে উঠছে সিনেমা বা ফিল্ম। কেন? কারণ সেটাই প্রমাণ করেছে কি ইন্সপিরেশন, জিনিয়াস, ক্রিয়েটিভিটি, অরিজিন এগুলো অধিকাংশই ফালতু কথা। হোয়াট ম্যাটার্স ইজ দ্য কন্ডিশন অফ প্রোডাকশন। কবির ক্ষেত্রে যেহেতু সমস্ত ফাংশন এক জায়গাতে কেন্দ্রীভূত হয়, একজন কবি তিনি সম্পাদক, তিনি লেখক, তিনি পাঠক, তিনি অনুরণক, সেই জন্য আমরা মনে করি যে এটার জন্য সমস্ত এটার নাম দিয়েছি আমরা ইটার্নাল ভ্যালু, মিস্ট্রি, জিনিয়াস, ক্রিয়েটিভিটি। এবং এইগুলির সর্বশেষ ব্যবসাদার হচ্ছে বাংলায় সম্ভবত রবীন্দ্রনাথ ঠাকুর। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা আধুনিক কবি প্রমাণ করার জন্য বলছি তিনি তো টানা করতে লিখেছেন। তো এই জন্য ওই ভদ্র বদলের যে মডার্নিটির ডেফিনিশন এবং রবীন্দ্রনাথের মডার্নিটির ডেফিনিশন আসমান জমিন সমান পাহাড়। কিন্তু দুটোকে এক করার জন্য অবশ্যই দায়ব একটা প্রচেষ্টা করেছিলেন। রবীন্দ্রনাথের শেষ দশকে নাস্তিক প্রমাণ করার চেষ্টা করেছিলেন এবং টানা গদ্যওয়ালারাও অনেকে সেরকম করছেন। না হলে বদ্যের পেটিকয় মহাপুরুষকে লিখবা শাল বদ্যের লিপিকা করার কোনো অর্থ হয় না। বঙ্কিমচন্দ্র যখন আহ্বান জানাচ্ছেন তখন আসলে সেই ধরনের কারণ ওভাবে ছিল না, কিন্তু তার পেছনে হয়তো সংস্কৃত সাহিত্যের কোনো প্রণোদনা থাকলে থাকতেও পারে, কিন্তু সেগুলোর কথা তিনি বলেননি। আর রবীন্দ্রনাথের ক্ষেত্রে আসলে রবীন্দ্রনাথ ওই সময়টা ওই সময়ে কাদম্বরী নিয়ে প্রবন্ধ লিখেছেন, ছোট ছোট লেখা পাওয়া যাচ্ছে যেগুলোর কাব্যগুলো অসাধারণ, যেগুলো আসলে কবিতার দাবি করছেন না, প্রবন্ধের দাবিও ঠিক হচ্ছে না, যেমন চাপা ফুলের গাছ অনেক আগের লেখা। তো যাই হোক, সেটা একটা ব্যাপার। আর বোদ্যায়ের কথা বলি, বোদ্যায়ের বিষয়ে আমি আসলে এই বিষয়ে যে কাজ করেছিলাম সেখানে আসলে বোদ্যায়ের প্রসঙ্গ ওই ভূমিকাটা আর কি, তার প্রকাশক বন্ধুকে লেখা, ওটা নিয়ে বেশ অনেক পৃষ্ঠা ব্যয় করতে হয়েছে। তো বোদ্যায়ের লেখাগুলো আমি যেটা পড়েছি, আমাদের তথাকথিত অর্থে সবগুলোকে আপনি হয়তো কবিতা হিসেবে নেবেন না, মানে কবিতার সংজ্ঞার জায়গা থেকে বলছি। টানাবদ্ধ কবিতা সেগুলোকে যদি আমি সব স্বীকার করি, আমার পড়তে কোনো দ্বিধা নেই, আমার লেপিকাকেও কবিতা স্বীকার করতে অর্থাৎ টানাবদ্ধ কবিতা স্বীকার করতে কোনো দ্বিধা নেই। রবীন্দ্রনাথ কি মানে দাবি করলেন কি করলেন না সেটা পরের প্রশ্ন। আমাদের সমস্যা হচ্ছে যে আমাদের সাহিত্যে এমন অনেক কিছু আছে যথেষ্ট আলোচনার অভাবে সেগুলোর আসলে জাত নির্ণয় করা কঠিন হয়ে গেছে, কারণ জাত নির্ণয় করা নানান কারণে জরুরি। রবীন্দ্রনাথও বলেছেন যে আসলে পাত্রে কি পরিবেশন করা হচ্ছে সেটার চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে পাত্রটা কেমন, মানে পাথরের বাটিতে পরিবেশন করলে এক অর্থ হবে, কাচের গ্লাসে পরিবেশন করলে আরেক অর্থ হবে, সেটা ফর্মটা মানে জানবার বিষয়ে কোনো আলোচনা আমাদের সাহিত্যে ওভাবে তাত্ত্বিকভাবে তৈরি হয়নি, যেটা একটা সমস্যা। যেমন ধরা যাক যে বঙ্কিমচন্দ্রের কমলাকান্তের দপ্তর, এটা আসলে কি এক একজন এক এক কথা বলছেন, বঙ্কিমচন্দ্র বোধহয় কোথাও কোথাও ওটা প্রবন্ধ বলছেন, কিন্তু আসলে মানে এই জাতীয় খরটা কিন্তু থেকেই যাচ্ছে। রবীন্দ্রনাথেরও অনেক ধরনের লেখা আছে, সবগুলোকে কি আমরা চিহ্নিত করতে পারছি? তো গদ্যের সঙ্গে পদ্য মেশানোটা মানে কবিত্ব মানে হচ্ছে ছোট আকারে গদ্যে লেখা কবিতা, এই নামটা তাহলে বোধহয় প্রণয়ন করেছেন বঙ্কিমচন্দ্র। ফরাসি জানতেন তো বোঝা যায় তিনি যত হার্বার্ট স্পেন্সার বাদ দিয়ে অগস্ট কুমত লিখেছেন, কাজে তার কাছে এটা অজানা ছিল কিনা আমি জানি না, কিন্তু জানা থাকা সম্ভব ছিল। গদ্য কবিতা কথা রবীন্দ্রনাথ ব্যবহার করেন গদ্য কাব্য বলেছেন, যে পোয়েমস অন প্রোজ মানে কি, পোয়েমস ইন প্রোজ, এটা তো গদ্য কবিতা। তো ওই নামের প্রণেতা এই ফরাসি ভদ্রলোকের আগে কেউ আছে কিনা এটা অনুসন্ধানের বিষয় আমি এটাই বলছি। সেখানে আসলে বঙ্কিমচন্দ্র বদলে সম্পর্কে জানতেন কিনা সেটা আমি নিশ্চিত নই, বা তার ওই বইটি সম্পর্কে জানতেন কিনা আমার সন্দেহ হয়, এই কারণে যে তিনি আসলে কোথাও কোনোভাবে কোনো ধরনের ইঙ্গিত রাখেননি যে আসলে এই ধরনের চর্চা অন্য ভাষায় আছে, বদলারের নাম না করুন কোনোভাবে উনি বলেননি, এটাও খুব গুরুত্বপূর্ণ। বা ফরাসি সাহিত্যে তো বদলারের আগেও গদ্যে লেখা হয়েছে যেগুলোকে, যেমন ধরে থাকে তেলেমাকের কথা বলতে পারি, তো সেটা সাদৃশ্যে মিলছে না, কিন্তু তারা তো ওখানে পোয়েটিক প্রোজই ওরা বলতো।